হ্যালো ভিওস সামনে রেল পরীক্ষা কাজে রেল সম্পর্কে কিছু তথ্য আমাদের জানতেই হবে তা নিয়েই আজকের আলোচনা প্রথমেই জানাই প্রস্থ ও চওড়ার দিক থেকে চার প্রকার রেল লাইন হয়ে থাকে এক নম্বরে হচ্ছে ব্রডগেজ যা পাঁচ ফুট ছ ইঞ্চি বা ওয়ান পয়েন্ট সিক্স সেভেন সিক্স মিটার হয় দু নম্বরে মিটার গেজ যা তিন ফুট তিন ইঞ্চি বা এক মিটার হয়ে থাকে তিন নম্বরে ন্যারো গেজ যা দু ফুট ছ ইঞ্চি বা জিরো পয়েন্ট সেভেন সিক্স টু মিটার হয়ে থাকে আর চার নম্বর হচ্ছে স্পেশাল গেজ যা ছ ফুট বা জিরো পয়েন্ট সিক্স ওয়ান মিটার হয়ে থাকে এরপরে প্রশ্ন ভারতে প্রথম রেলপথ প্রস্তাবনা হয় কত সালে উত্তর হবে আঠারোশো সালে তিন নম্বরে ভারতের প্রথম রেলযাত্রা কবে শুরু হয় উত্তর হবে আঠারোশো সালের ষোলোই এপ্রিল এটি হয়েছিল লর্ড ডালহৌসির আমলে এই প্রথম রেলযাত্রায় চৌত্রিশ কিমি পথ যাওয়া হয় চারশো জন যাত্রী নিয়ে চার নম্বরে ভারতীয় রেলের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত উত্তর হবে নিউ দিল্লিতে এরপর প্রথম রেলওয়ে ব্রিজ কত সালে নির্মাণ করা হয় উত্তর হবে আঠারোশো সালে মুম্বাই থানে রুটে ধাপুরিয়া ভায়া ডাক ব্রিজ ছ নম্বরে রেলওয়ে বোর্ড গঠিত হয় কত সালে উত্তর হবে উনিশশো সালে এরপর স্বাধীন ভারতের প্রথম পূর্ণ রেলমন্ত্রী কে ছিলেন উত্তর হবে জন মাথায় এরপরে প্রশ্ন প্রথম রেলওয়ে টানেল কোনটি উত্তর হবে মুম্বাইয়ের পার্সিক টানেল প্রথম পাতার রেল কত সালে শুরু হয় প্রথম পাতার রেল শুরু হয়েছিল উনিশশো সালের চব্বিশে অক্টোবর কলকাতা মেট্রোতে পরের প্রশ্ন প্রথম কম্পিউটারাইজড সংরক্ষণ কবে কোথায় শুরু হয় এটি প্রথম শুরু হয়েছিল উনিশশো সালে নিউ দিল্লিতে পরে প্রশ্ন প্রথম বৈদ্যুতিন ট্রেন কত সালে কোথায় শুরু হয় উত্তর হবে উনিশশো সালে তেসরা ফেব্রুয়ারি বোম্বাইয়ের ভিক্টোরিয়া টার্মিনাস থেকে কুরুলা পর্যন্ত নাইন পয়েন্ট ফাইভ মাইল ট্রেন চালনা হয়েছিল আমার বারো নম্বরের প্রশ্ন হল ভারত তথা পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি উত্তর হবে উত্তরপ্রদেশের গোরক্ষপুর এটি এক হাজার দশমিক তিন মিটার দীর্ঘ পরে প্রশ্ন ভারতের দীর্ঘতম নামের স্টেশনের নাম কি স্টেশনটির নাম হচ্ছে ভেঙ্কট রাজু ভারী পেটা নামটি অনেকটাই দীর্ঘ এটি চেন্নাইয়ের নিকটবর্তী স্টেশন পরে প্রশ্ন ভারতের বৃহত্তম রেলওয়ে ইয়ার্ড কোনটি উত্তর হবে উত্তরপ্রদেশের মুঘল সরাই পরে প্রশ্ন ভারতের বৃহত্তম রেলওয়ে ক্রসিং কোনটি উত্তর হবে মধ্যপ্রদেশের ইটারসি পরে প্রশ্ন ভারতের বৃহত্তম রেলওয়ে সেতু কোনটি উত্তর হবে কেরলের ভেম্বানাদ পরে প্রশ্ন ভারতের বৃহত্তম ডায়মন্ড ক্রসিং কোনটি উত্তর মহারাষ্ট্রের নাগপুর পরে প্রশ্ন ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন কোনটি উত্তর হবে দার্জিলিংয়ের ঘুম এটি ভূপৃষ্ঠ থেকে দু মিটার উঁচুতে অবস্থিত আমার পরের প্রশ্ন ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন বা ব্রডগেজ স্টেশন কোনটি উত্তর হবে কাশ্মীরের কাজীগুন্দ এর উচ্চতা এক হাজার সাতশো বাইশ মিটার পরের প্রশ্ন ভারতের প্রথম রেল ডাক সেবা কখন চালু হয় সঠিক উত্তর উনিশশো সালে একুশ নম্বরে রয়েছে ভারতীয় রেলে শৌচাগার ব্যবস্থা কত সালে চালু হয় উত্তর হবে আঠারোশো সালে প্রথম শ্রেণী আর উনিশশো সালে অন্যান্য শ্রেণীদের জন্য রেলে শৌচাগার ব্যবস্থা চালু হয় পরে প্রশ্ন সর্বাধিক দূরত্ব অতিক্রম করে কোন ট্রেন সঠিক উত্তর হবে বিবেক এক্সপ্রেস এটি ডিব্রুগড় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত যাতায়াত করে আর এটি চার হাজার দুশো তেয়াত্তর কিমি দীর্ঘপথ অতিক্রম করে থাকে পরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা রেল ড্রাইভারকে উত্তর হবে সুরেখা যাদব আমার পরের প্রশ্ন ভারতের প্রথম মনোরেল কবে চালু হয় সঠিক উত্তর হবে দু সালে দোসরা ফেব্রুয়ারি মুম্বাইয়ে পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম রেল চলাচল করে কোনটি উত্তর হবে সমঝোতা এক্সপ্রেস ভারত ও বাংলাদেশের মধ্যে রেল চলাচল করে সেই ট্রেনটির নাম কি নাম হচ্ছে মৈত্রী এক্সপ্রেস পরে প্রশ্ন ভারতের প্রথম রেল জাদুঘর কোনটি উত্তর নিউ দিল্লি এরপর ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং কোথায় অবস্থিত পুনেতে এরপর সিগন্যাল ইনস্টিটিউট অ্যান্ড টেলিকমিউনিকেশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত সেকেন্দ্রাবাদে আমার আজকে শেষ প্রশ্ন ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোথায় অবস্থিত উত্তর হবে নাসিকে সেই সঙ্গে আরেকটি প্রশ্ন থাকে ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোথায় অবস্থিত উত্তর হবে জামালপুরে এই রকম চাকরি পরীক্ষার টিউটোরিয়াল পেতে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন আপনার একটি লাইক আমাকে নতুন ভিডিও তৈরি করার উদ্যোগ যোগায় ধন্যবাদ